আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডোনাট তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডোনাট তৈরি করতে হয়। এর জন্য আমি 1 কাপ হালকা কুসুম গরম তরল দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ ইস্ট আর 6 টেবিল চামচ চিনি। এখন খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে চুলার নিচে রেখে দিব 10 মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 2টা ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন এই ফেটানো ডিম ইস্টের মধ্যে দিয়ে আবারও একটু গুলিয়ে নিব। এখন ডো তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আপনি এখানে বাটার বা ঘি দিয়েও করে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণটি, দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মুথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়দাটাকে মুথে নিচ্ছি? ঠিক এইভাবে 5-7 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মুথে নিতে হবে। এই ডোটা অনেকটাই সফট হবে, খুব বেশি শক্ত করা যাবে না, দেখেই বুঝতে পারছেন। ঠিক এভাবে করে ডো তৈরি করে নিতে হবে। এখন একটু তেল ওপর দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব, যার ফলে ইস্ট অ্যাক্টিভ হয়ে ডোটাকে ফুলিয়ে দ্বিগুণ করে তুলবে। দেখতেই পাচ্ছেন ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, যার ফলে এর ভেতরে একটা এয়ার ক্রিয়েট হয়েছে। এখন এই বাতাসটাকে এভাবে করে বের করে দিয়ে আরও 7-8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মুথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটাকে মুথে নিচ্ছি। ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মুথে নিতে হবে। ডোটাকে যত ভালোভাবে মুথে নেওয়া যাবে ডোনাটগুলো তত বেশি পারফেক্ট হবে। পিঁড়িতে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে ডোটাকে রেখে চারপাশ থেকে এভাবে করে উঠিয়ে গোল করে নিচ্ছি। এখন চাকুতে শুকনো ময়দা মেখে নিয়ে এভাবে করে ডোটাকে 4টা ভাগে কেটে নিচ্ছি। যেহেতু পরিমাণে অনেকটাই বেশি, তাই এভাবে করে কেটে নিয়ে ডোনাট তৈরি করলে ময়দাটা খুব বেশি শক্ত হবে না। এই ডোটা অনেকটাই নরম এবং সফট করে তৈরি করে নিতে হয়, তাই বারবার শুকনো ময়দা ছিটিয়ে ডোনাট তৈরি করতে হয়, যার ফলে ময়দাটা শক্ত হয়ে যায়। এখন পিঁড়িতে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে একটা লেসি নিয়ে 1/2 ইঞ্চি মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ শুকনো ময়দা এভাবে করে ছিটিয়ে নিয়ে রুটি বেলে নিতে হবে। যেহেতু এই ডোটা অনেক বেশি নরম এবং সফট, তাই এভাবে করে নিলে পিঁড়ি বা বেলনে আটকে যাবে না। 1/2 ইঞ্চি মোটা করে রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রেখে রুটি বেলে নিতে হবে। এখন এরকম একটা কৌটা বা ডিব্বার ঢাকনা দিয়ে আমরা এভাবে করে ডোনাটের শেপ করে কেটে নিচ্ছি। আপনি কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে এভাবে ডোনাটের শেপ করে কেটে নিতে পারেন। এখন ছোট একটা বোতলের ঢাকনা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এখন মাঝখানের অংশটা এভাবে করে উঠিয়ে নিচ্ছি। এখন এই অংশটাও আমরা এভাবে করে উঠিয়ে নিচ্ছি, এটা ফেলে দিব না। এই অংশটা আমরা পাকি লিচির সঙ্গে অ্যাড করে আবারও রুটি বেলে নিয়ে ডোনাট তৈরি করে নিব। ডোনাটগুলো এখন এভাবে করে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিব। সবগুলো ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটে এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়ে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। এখানে তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় ডোনাটগুলো ছেড়ে দিতে হবে। এখন চুলার আঁচ লো থেকে একটু মিডিয়ামে রেখে ডোনাটগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ডোনাটগুলো ফুলে তেলের উপরে উঠে আসছে। এখন এভাবে করে একটা কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে।
ডোনাটগুলোর উভয় পাশে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন তেল থেকে এভাবে করে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডোনাট ভেজে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এই সময়ে আমি আইসিং সুগারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 1 কাপ চিনি শিলপাটায় বেটে চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনি চাইলে শিলপাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চালনি দিয়ে চেলে নিলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার। এখন আইসিং সুগার সবগুলো ডোনাটের এক পাশে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন ডোনাটগুলোর ভেতরে অনেক বেশি সফট, পারফেক্ট এবং অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। ঘরে থাকা খুব সাধারণ 3টি উপকরণ দিয়েই এরকম পারফেক্ট এবং খুব মজাদার ডোনাট তৈরি করতে চাইলে রেসিপিটি হুবহু ফলো করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।